Assalamu alaikum. Welcome back to my channel. Samiya's mom blog and cook channel. Shobaike shagotom. Kache ebong dure deshe ebong desher baire je jekhanei achen. Asha kori shokole shusto achen. To shokole shustota kamona kore abar ekti video niye apnader majhe hazir hoye giyechi. Asha kori puro video ti amar shonge thakben. আর ভিডিওটি দেখার পর কোথাও যদি আমার কোনো একটা কাজের অংশ বা আমার কোনো একটা কথা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি আজকে সকালবেলা কিছু খেসারের ডাল আর কিছু মসুরের ডাল মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে ফানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেছি। যেহেতু রমজানের আগে কিছুটা পেঁয়াজুর ডাল করে রেখেছিলাম, তো এগুলা এর মধ্যে শেষ হয়ে গিয়েছে। এখন আবার আমি এখানে অল্প পরিমাণে কিছু ভিজিয়ে দিচ্ছি। আর এদিক থেকে বাসার সবজি শেষ হয়ে গিয়েছিল, তো আমি বাজারে গিয়েছি, এখানে কিছু সবজি আর ফ্রুটস নিয়ে এসেছি। তো যেহেতু ইফতারিতে একটু ফ্রুটস না হলে হয় না, তো এখানে আমি মালটা নিয়ে এসেছি আর এদিক থেকে কিছু সবজি নিয়ে এসেছি। তো এই তো এখানে আমি কাঁচকলা নিয়ে এলাম। কাঁচকলাগুলোতে প্রচুর পরিমাণে ময়লা ছিল। আর এখানে আমি নিয়ে এসেছি পটল। তো আসলে আর নিয়ে এসেছি একটা তিত করলা। সাহারিতে দেখা গেছে বেশি রান্না করলেও খাওয়া যায় না, আবার রান্না না করলেও চলে না, বিষয়টা এমন। তো এই তো এখানে আমি সবজিগুলো বের করে নিয়েছি। আর এখানে আমি টমেটো নিয়ে এসেছি, টমেটোটাও শেষ হয়ে গিয়েছিল। তো টুকিটাকি বাজারগুলো করে নিয়ে এসেছি। তো আসলে কাজ করতে করতে একটি কথা আপনাদেরকে আবারও বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি বাট আমার চ্যানেলে যুক্ত হয়েছেন, আমার ব্লগগুলো দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন আকারে পৌঁছে যায় আপনার কাছে। আর যারা এটা অলরেডি করে ফেলেছেন, আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করব সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। তো আসলে ইউটিউব নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে ব্লগ ভিডিও বলতে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সকল কাজকর্ম করে থাকি সংসারের, তো সেগুলোই আসলে শেয়ার করা। তো আসলে আমি অনেক দেখেছি, অনেক ইউটিউবার, ছোট ছোট ইউটিউবার আপুরা আছে, খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে, কিন্তু দেখা গেছে তাদের ভিডিওতে তেমন একটা ভিউজ আসে না, বা ভিউজ আসলো দু চারটা কিন্তু লাইক হয়তো বা কেউ করে না, কিন্তু এটা আসলে ঠিক না। আবার দেখা গেছে অনেক ইউটিউবারকে দেখেছি বিভিন্ন ধরনের সাংসারিক কেচ্ছা নিয়ে ব্লগ করে, আমি নাম প্রকাশ করব না, আজকে কয়েকদিন থেকে আমি ফলো করতেছি একজন বড় ইউটিউবার। তো আসলে উনি একটা রুম পরিষ্কার করতে গিয়ে এ পর্যন্ত প্রায় উনি 6টা ব্লগ বানাইছে। তো জাস্ট রুমটা ক্লিন করা দেখানো আর ওনাদের যে কেচ্ছাগুলো হয় সাংসারিক সেগুলা উনি বলে, ঘুরে ফিরে কথায় একটা আর কাজও কিন্তু একটাই দেখায়। তো ওই সব ভিডিও তো অনেক অনেক ভিউজ আসে, সেটা আর কি বলবো। তো যাই হোক, আমি হয়তো মাত্র শুরু করেছি, তা আমি আমার সামান্য অভিজ্ঞতা থেকেই বললাম। মানুষ আসলে এখনকার যুগে ভালো জিনিস মানুষ বোঝে না, বা ভালো জিনিস মানুষ খোঁজেও না। যাই হোক, সবাই হয়তো বা এমন না, কিন্তু অধিকাংশ লোকই এখন এই ধরনের হয়ে গিয়েছে।
তো আসলে আমি বলতে চাই যে যারা অনেক কষ্ট করে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে সংসারের পাশাপাশি আপনাদের সাথে কিছু দেওয়ার চেষ্টা করে ব্লগের মাধ্যমে, তো আশা করব সবাই সাপোর্ট করবেন। ছোট ইউটিউবার যারা আছে তাদেরকে, আর যারা ভালো কাজ করে বাট ভালো সম্মান পাচ্ছে না, তো তাদেরকে সবাই সাপোর্ট করবে। তো এই তো কথা বলতে বলতে এদিক থেকে আমি আমার রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছি। এখানে আমি রুই মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো মাথাটা আগে কষিয়ে নিয়েছি ভালো করে, এরপর বেগুনটা দিয়ে দিয়েছি। এখানে আমি মাথা কষানোর সময় একসাথেই পানি দিয়েছি, বাড়তি পানি আমি আর অ্যাড করব না। বেগুন এই পানি দিয়ে আমি বেগুনটাকে রান্না করে নেব। আর এদিক থেকে আমি কিছু পাঙ্গাস মাছ ভাজি করে নিচ্ছি, এটাকে একটু দু পেঁয়াজ করে নেব। মাছটাকে আমি এদিক থেকে ফ্রাই করে নিচ্ছি, আর এদিক থেকে আমি যে বেগুন তরকারিটা বসিয়েছিলাম সে বেগুন তরকারিটা আমার হয়ে গিয়েছে। এখন আমি ধনে পাতাটা দিয়ে দিলাম উপর দিয়ে, দিয়ে এখন আমি বেগুন তরকারিটা ছোলা বন্ধ করে দিব। এই তো বেগুন তরকারিটা আমার হয়ে গিয়েছিলো, আর তরকারিটা খেতেও খুব ভালো হয়েছে। তো আর এদিক থেকে আমি যে মাছটা ফ্রাই করে নিয়েছি, এখন সেই মাছের জন্য যেই তেলে আমি ফ্রাই করে নিয়েছি সেই তেলে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি মশলাটাকে। এখন আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি, আর এখানে আমি মাছগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে মশলার সাথে একটু উল্টে পাল্টে নেব। নিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে 2 মিনিট একটু রান্না করে নিয়েছি, কোনো পানি অ্যাড করিনি, যেন মশলাটা মাছের ভেতরে একটু ঢুকে মাছটা খেতে যেন একটু ভালো লাগে। এই তো আমি আবারও একটু উল্টে দিয়েছি, আমার মাছটা হয়ে গিয়েছে, এখন আমি মাছটা নামিয়ে নেব। রান্নাবান্না শেষ করে নিয়েছি, আর এদিক থেকে দেখেন আসরের পর এখানে অনেক বৃষ্টি শুরু হবে বোধহয়, এখানে সবগুলা বাইরে অন্ধকার হয়ে আসছে আর প্রচুর পরিমাণে ঝড় উঠছে। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা দৃশ্য, আসলে উপরের দিকে অন্ধকার, আবার এদিক থেকে একটু আলো হয়ে গিয়েছে, আবার নিচের দিকটা পুরাটাই অন্ধকার হয়ে গিয়েছে। আর এদিক থেকে ইফতারের সময় হয়ে গিয়েছে, তো আমি ইফতারটা রেডি করে নিয়েছি। ডেইলি যেহেতু ইফতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, আজকে আর এই জন্য তৈরির সময় আপনাদের সাথে শেয়ার করলাম না। এখানে ছোলা, পেঁয়াজ, বেগুনি, বুট, ছেঁড়ার ডেজার্ট ছিল, খেজুর ছিল আর সাথে শরবত ছিল। তো আজকে এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।